আজ আমি বানাবো বাঁধাকপির কাটলেট ঠান্ডা এসছে তো বাঁধাকপির কাটলেট খেতে কিন্তু খুব ভালো লাগবে শীতের দিনে তেলে ভাজা জিনিস খেতে খুব সুন্দর লাগে নমস্কার বন্ধু কেমন আছেন সবাই চলো ঝটপট রেসিপিটা শুরু করে নিই দুটো পাতাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি বাঁধাকপি দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব মানে কুঁড়ে নেবো কুর্নির সাহায্যে কুড়ে নিচ্ছি এই যে ছোটো কুন্নিটা নিয়ে নেবো ছোটো কুন্নি বা বড় কুন্নি তোমরা যেটা পারো ব্যবহার করতে পারো আমি এখানে বড়োটা করছি ছোটোটা করব না খুব ভালো করে বাঁধাকপিটা পুরো কুড়ে নেব দুটোকে সুন্দর করে এইভাবে ছোটো ছোটো করে খুব সুন্দর দেখো ছোটো ছোটো করে কুড়া হয়ে গেছে এইভাবে পুরো দুটো কপিকে আমি খুব ভালো করে কুড়ে নেব প্রথমে কুঁড়ে খুব ভালো করে আলাদা করে এটাকে আমি রেখে দেব দেখো কুড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ছোট ছোট না বড় বড় না এরপরে নুন দেব নুন দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো নুনটা খুব ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে ঢাকা দিয়ে আলাদা করে এটা আমি সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ এটা কফিটা থেকে যতটা জল বেড়ানোর থাকবে সব জলটা খুব ভালো করে এটা বেরিয়ে যাবে এরপরে আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে এটার মধ্যে থেকে জলগুলো সব হাতের সাহায্যে চিপে চিপে আমি নুন জলটা বার করে নেব। এইভাবে দেখো খুব সুন্দর করে নুন জলটা বার করিয়ে নিচ্ছি নুন জলটা এইভাবে বার করিয়ে নেব পুরো নুন জলটা বার করিয়ে একটা অন্য প্লেটের মধ্যে সবগুলোকে বার করিয়ে রেখে দেবো এইভাবে এইভাবে আমি সব পুরো কফিগুলোর জলটা আমি নুন জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা এই জলটা আমি ফেলে দেবো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো সবগুলো নিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যেও এই যে জলটা ফেলে ওই বর্তনটার মধ্যে খুব ভালো করে সবগুলোকে আবার মাখিয়ে নেব বাঁধাকপিগুলো খুব ভালো করে আমি হচ্ছে মা মাখিয়ে নিছি এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্ট সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশাব এরপরে গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চাট মশলা সবগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে খুব সুন্দর করে আমি এগুলো মাখিয়ে নেব আর এর মধ্যে দেব ছোট ছোটো করে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি সেগুলো আর অল্প পরিমাণে আরও নুন সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশাবো এর মধ্যে আমি নেব একটু বেসন আর অল্প চালের গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশাবো খুব ভালো করে মিশাবো জল দেওয়ার দরকার হবে না কেন এই কফিটার মধ্যে থেকে এত জল জল ভাব থাকবে যে খুব ভালো করে বেসনটা মাখানো হয়ে যাবে এইভাবে লাগলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব আমি প্রথমে খুব ভালো করে হাতে সাজে মাখিয়ে নেবো দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে জল দেওয়ার কোনো দরকারই হলো না খুব সুন্দর এইভাবে সবগুলোকে খুব সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে এইভাবে সুন্দর করে মেখে নেবো কিছুক্ষণ ধরে সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটা আমি খুব ভালো করে দেখো একটু দানা দানা ভাব রাখা চলবে না এইভাবে পুরো সবটাকে মাখিয়ে রেডি করে নিয়েছি এরপরে আমি কাটলেটের মতন আকার দিয়ে দেবো হাতের মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু তেল নিয়ে নেব তেল নিয়ে আমি এগুলো সবগুলোকে কাটলেটের মতন আকার দিয়ে দেবো কাটলেটের মতো আকার দিতে পারো বা তোমরা গোল গোল চ্যাপ্টা চ্যাপটা করেও নিতে পারো আমি আকার করে নিয়েছি সবগুলো এইভাবে রেডি করে নেব সবগুলো একদম রেডি করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমি এরপরে ভেজে নেব কড়াই দিয়ে দেব আমি গ্যাস জ্বালিয়ে নেব আর কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব ছেড়ে দিয়ে খুব ভালো করে আমি সবগুলোকে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটাও উলটিয়ে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে হাই করে দিলে উপর উপরটা ভেজে ভাজা হয়ে যাবে আর মাঝখানটা কাঁচা রয়ে যাবে এরপরে আমি খুব ভালো করে সুন্দর করে সবগুলোকে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো সব কিছু তুলে নিয়েছি উপর থেকে একটু চাট মশলা মিশিয়ে দেবো